বাজেটে নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংকোচনমূলক বাজেট সত্ত্বেও প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত না করে কৃষি শিল্প এবং সেবা খাতের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান অর্থমন্ত্রী। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও সংসদে বাজেট প্রস্তাবের পরের দিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে উপস্থিত ছিলেন কৃষি, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে সৃষ্ট দেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানামুখী ব্যবস্থা নেয়, শীঘ্রই তা কমে আসবে। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে OMS এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সংকোচনমূলক বাজেটেও প্রবৃদ্ধি না কমিয়ে অতি গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে, তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব এক বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত যেন তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। পরে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, অর্থ পাচার, খেলাপি ঋণ সহ আর্থিক খাতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। এই এটা কোনো জার্নালিজম না, এক কথায় ঘুরে ফিরে বলেন এবং অতি সরলীকরণ, এইভাবে চলে নাকি সমাজ সংসার? এইভাবে চলে কোথাও? চলে না। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থই বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে বাজেটে। এখন পর্যন্ত বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, এইরকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই। সো বাজারে বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে, সেটা ঠিক আছে। যেটার দাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে বাড়বে বা কমবে, কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। কিছু অপদর্শিত জিনিস রয়ে গেছে যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটিভিতে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছেন না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। আরও বলা ভালো যে কালো টাকা যারা তৈরি করেন এবং কালো টাকা যারা, আমরা এই কথায় কথায় বলি কালো টাকা আলাদা প্রশ্রয় দেওয়া হচ্ছে, কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না, কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায়। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।